তো হে গাইস, গুড মর্নিং। আবার চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা দেখতে থাকবেন আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের ব্লগটা তো আপনারা দেখবেন, আমি আজকে সরস্বতী পূজার স্পেশাল 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 ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়েছি। তো আপনারা দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না আমার ব্লগটা। তো আজকে আমার বন্ধুর বাড়িতে সরস্বতী পূজা কী হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের মহা সরস্বতী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন, ফাইনালি আমি চলে আসলাম স্কুলে। তো আপনারা দেখুন আর সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর এই এই দেখুন স্কুলটা আমি দেখাচ্ছি এখানে। তো এটা হলো কাপুগঞ্জের একটা স্কুল, এটা হলো পাঠশালা স্কুল, আপনারা দেখতে থাকবেন। তো পুজোটা স্টার্ট করার জন্য সবাই আয়োজন করছেন নিজের নিজের জায়গায় বসে। আর আমরাও যে দেখুন অনেক মানুষ সবাই নিজ জায়গায় বসে আছে অঞ্জলি নেবে বলে, কিন্তু অঞ্জলির এখনো সময় হয়নি তাই অনেক দেরি হবে। তো ঠাকুর মশাই পুজোটা দেবেন, আর ওই যে দেখছেন না সরস্বতী হচ্ছে বলবেন আর থাকবেন আমাদের বিতে। তো ফাইনালি পূজাটা আরম্ভ হয়ে গেছে যাচ্ছে, আপনারা দেখতে সাথে থাকুন, স্কিপ করবেন না। মায়ের বিগ্রহ কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আর ঠাকুর মশাই পুজো দিতে আরম্ভ করলেন, আর আমরা একটু পরেই অঞ্জলিটা স্টার্ট করব শেষ পর্যন্ত। তো এখন আমরা অঞ্জলি নিয়ে নেব, অঞ্জলি নেওয়ার জন্য সবাই প্রস্তুত। আমরা এখন বলছে এরপর হবে, আপনারা দেখবেন মিস করবেন না। তো এখন আমরা পুজোটা হয়ে গেল, অঞ্জলি নেব। তো অঞ্জলি নেওয়ার সময় হয়ে গেছে, আপনারা দেখুন আর এখন যজ্ঞ চলছে। তো এখন আমরা যাব। সো গাইস, আমরা স্কুল থেকে অঞ্জলিটা নিয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের বাড়িতে। তো আপনারা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে স্টার্ট করি। গাইস চলে এলাম আমার বন্ধুর বাড়িতে। তো আপনারা দেখুন আর আমার সাথে থাকুন, কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। গাইস দেখুন আমরা চলে এসেছি আজকে, ওই দেখো বাইকালা লজ্জা পেয়ে গেছে, হাই দিলাম, প্রদীপ আর অনুপম যার যারই ব্যস্ত মোবাইল লইয়া সিলেটি নাটক হয়েছি। তো ওদের বাড়ি তো সরস্বতী পূজা, তো ওরাই খাচ্ছে। তো আমরা গিয়ে বসেছি চেয়ারে, তো সবাই খাচ্ছেন। তো আপনারা দেখুন, তো সবাই খাচ্ছ খেয়ে নিয়েছে, আমরা তো এখন খাবো একটু পরেই। তাহলে দেখুন সরস্বতী মায়ের বিগ্রহ কেমন লাগছে তাদের। এটা হলো আমাদের বন্ধুর মায়ের বিগ্রহ, কেমন লাগছে এবং খুব সুন্দর। সবাই খাওয়া দাওয়া করছে বসে, আর আমরাও খেতে বসবো এখানে। তো আমরা খেতে বসে গেলাম, আর ওরাই খেতে বসলো আরও কিছু লোকজন। আর এখানে জল দেওয়া চলছে, আর এই যে আমার বন্ধু, আর এখানে আমি খেতে বসবো, এখানে কিছু ফল দেওয়া আছে, তো আমি খাবো খাবো। আর সরস্বতী মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছেন এবং আমি খেয়ে নে। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, তো একটু পরেই বাড়িতে চলে যাব, আপনারা দেখতে থাকবেন মিস করবেন না। তো চলুন। তো গাইস আজকের ভিডিওটা এখানেই। তো ওই যে প্রদীপ দেখছো, এটা শালা অনেকটা ভিডিও করতে বিরক্ত দিচ্ছে আমাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক দিবেন, আর আমার ভিডিওটা ভাইরাল করে দেবেন। তারা দেখি দেখি ভাইরাল করলেন। তো আমি হলাম সিলেটি, তো এইভাবে কথা বলছি আপনারা মাইন্ড করবেন না কি। ওই তো আজকে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো বাই। আমার নাই।